একদিনে ঘাস ও গেরুয়া শিবিরের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুরে। তৃণমূলের মাইক বাজানোর বিরোধিতা, অন্যদিকে বিজেপির ঢাক বাজানোর বিরোধিতা করে রাস্তায় বসে পড়লেন যুযুধান দুই রাজনৈতিক দলের প্রার্থী থেকে কর্মী সমর্থক সকলেই। আর এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় উপস্থিত কর্তব্যরত পুলিশ কর্মীদের। প্রসঙ্গত, এদিন বিষ্ণুপুর মহকুমার ইন্দাস, বিষ্ণুপুর, কোতলপুর ও সোনামুখী তৃণমূল প্রার্থী রুনু মেটে, সঙ্গীতা মালিক, অর্চিতা বিদ, শ্যামল সাঁতরা সপারিষদ মাইকে স্লোগান দিতে দিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে পৌঁছন। এই মাইক বাজানোর বিরোধিতা করে ওই সময় বিজেপি নেতৃত্ব। বিজেপির তরফে এদিন ঢাকের বাদ্য সহযোগে ওই চার কেন্দ্রে মনোনয়নপত্র জমা দিতে হাজির হন নির্মল ধারা, তন্ময় ঘোষ, হরকালী প্রতিহার ও দিবাকর ঘরামিরা। তৃণমূলের তরফে এই ঢাকের বাজনার বিরোধিতা করে রাস্তায় বসে পড়েন কর্মী সমর্থকরা। একদম আমরা জিতছি। দেখুন, ছোট ছোট বিভিন্ন ধরনের কর্মসূচি বিভিন্ন দলেই রাখে থাকে, তো দলের মধ্যে খেলা চলছে। সুতরাং খেলায় আমরা জয়লাভ করব সেই ভয়ে তারা জড়ো আছে, তারা অভিযোগ জানাচ্ছে। এই অভিযোগ কোনো কিছুই ভিত্তিহীন অভিযোগ তাদের কাছে, কারণ তারা নিজেদেরকে এতটাই আনইজি ফিল করছে, এতটাই হীনমন্যতায় ভুগছে যে নমিনেশন করতে হয় নমিনেশন করতে এসেছেন। সুতরাং খেলার মাঠে অলরেডি তারা পরাজিত হয়েছেন, শুধুমাত্র ফলাফলটা দোষ নামে দেখবেন, অলরেডি বুঝতে পেরে যাবেন বাংলার চিত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় জয়কার। তৃণমূল কংগ্রেস সেখানে একেবারে 230টির বেশি গোল দিয়ে জয়যুক্ত করল। আজকে আমরা বিষ্ণুপুর সাব ডিভিশনের যে চারজন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য সমস্ত প্রার্থী, ইন্দাস বিধানসভায় সম্মানীয় শ্রীমতী রুনু মেটে মহোদয়া রয়েছেন, কোতুলপুর বিধানসভার শ্রীমতী সঙ্গীতা মালিক মহোদয়া রয়েছেন, আমাদের বিষ্ণুপুর বিধানসভার প্রার্থী শ্রীমতী অর্চিতা বিদ মহোদয়া রয়েছেন, এবং সর্বোপরি আমি সোনামুখী বিধানসভার প্রার্থী ডক্টর শ্যামল সাঁতরা আমি রয়েছি। চারজন আমরা একসাথে নমিনেশন ফাইল করব আমরা এসডিও অফিসে। সে খেলতে জানে কিভাবে খেলতে হয়, কোন রকম পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। সুতরাং তারা অলরেডি খেলার মতো তাদের কাছে কোনো প্রকল্প নেই, খেলার কাছে তাদের কাছে কোনো ইস্তেহার নেই। সুতরাং চক্রান্ত করে কিভাবে তারা এগিয়ে যেতে পারে, অর্থাৎ ফাউল করতে পারে। সুতরাং ফাউল যে একটা প্ল্যান্টিক শটে পরিণত হতে পারে সেটাই তারা করেছে। সুতরাং গোল অবধারিত সেই ভেবে তারা কিন্তু মাঠের বাইরে লাল কার্ড দেখে উঠে করবেন নাটক করে পশ্চিমবাংলার সিঙ্গুরের শিল্পকে হটিয়েছেন। নন্দীগ্রামে 14 জন যে শহীদ হয়েছে তার কারণ আপনি। আবার নন্দীগ্রাম মানুষকে ফাঁসানোর জন্য আবার নাটক শুরু করেছেন। ও দিদি, আপনার একটা ছবিতে খুব ভালোভাবে লক্ষ্য করলাম, বাংলার গর্ব মমতা ওই ছবিটা দিয়েছে দেখলাম, ডান পাতে ব্যথা আর বাঁ পাতে প্লাস্টার অফ প্যারিস। ও দিদি, ও দিদি, হারবেন তো ঠিক আছে,
কিন্তু এই হারার মধ্যে থেকে এইভাবে লজ্জাজনক হারবেন বলে কি ব্যথায় পুরোপুরি হসপিটালাইজ হয়ে গেলেন? ও দিদি, ডান পায়ে ব্যথা দেখিয়েছেন ছবিতে আর বাঁ পায়ে প্লাস্টার, এটা কি সত্য? তো আমি তো আজও বুঝতে পারছি না। দিদি তো নাটকটা খুব ভালো পারেন, আমরা তো দিদিকে দেখেছি। ও দিদি, নাচতে না জানলে ওঠার বাঁকা, আপনি নন্দীগ্রামে জিতবেন না বলে আজকে নন্দীগ্রামে এই জায়গাটা হয়েছে। ও দিদি, শিবের মাথায় জল ঢালার জন্য গিয়েছিলেন আর সেই শিবের কে যখন নিয়ে কুৎসিত কথা বলা হয়েছিল তখন আপনি তাকে সাপোর্ট করেছিলেন। দিনের বেলায় ভগবান আর রাতের বেলায় আল্লাহ। তো দিদি, আপনি কি আর কত অভিনয় করবেন? মানুষ বুঝে গেছে দিদি, নটাঙ্কি একটা কথাও জনগণ রাস্তায় নামেনি, জনগণ সঠিক পথে আছে, ভারতীয় জনতা পার্টির সাথে সোনার বাংলা তৈরি করবে জনগণ, পশ্চিমবাংলার জনগণ তাই তৈরি করবে। তবে কি মুখ্যমন্ত্রী ভয় পেয়ে এসব করছে? মুখ্যমন্ত্রী তো হেরে যাচ্ছেন নন্দীগ্রামে। নোটাঙ্কি দিদি, নাটকবাজি দিদি, মুড়ি ভেজে আর স্বাস্থ্যসাথী কার্ড রাস্তায় দাঁড়িয়ে নিলেই বাংলার উন্নতি হয় না। তিনি হেরে যাবেন করে ভেবেছিলেন পশ্চিমবঙ্গের রাস্তায় জল জোয়ার নামবে ওনার জন্য, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছেন উনি নিজে নিজে চোট পেয়েছেন এবং উনি পুরোপুরি নাটক করছেন, আবার নন্দীগ্রামের 5,000 যুবককে ফাঁসানোর জন্য চক্রান্ত করছে। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।